আঞ্চলিক জন মহা বুড়া ও কি বলো রে আই জরে হুমা বুড়া আই জরে হুমা বুড়া আঞ্চলিক জন মহা বুড়া ও কি বলো রে আই জরে হুমা বুড়া আরে স্বপ্ন দেখাইলো মাসি তালানি ও কি বলো ভালো 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 রে স্বপ্ন দেখাইলো মাসি তালানি আমারই অভয় চর যাবো যাবো ওয়ে রাজো নিয়ে যাবো অভয় চর যাবো যাবো ওয়ে রাজো আরে শ্রীহরি তোমায় মা এসেছে ও শ্রীহরি তোমায় মা এসেছে নিদ্রা ভাইয়া দেখো রে যাবো যাবো আমি যে ঘুমাই ঘুমাই কো স্বপ্ন দেখলাম কত ভূত প্রেত আমাকে গ্রস্ত কি যেন নারী কণ্ঠে বিরাট বিরাট বলে ডাকছে আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন তাহলে কি আমার শয়ন কক্ষ একে কে তুমি কাঞ্চন বরণা লোলাই তোকে কণ্ঠে শোভে ফুলাহার অঙ্গে বহু মূল্য রত্নালঙ্কার সর্বাগ্রে অপূর্ব রূপ তেজ রশ্মি তাহলে কি হরের ঘর নেগিরি পার্বতী আসিয়াছ তাহলে কে তুমি কহ সত্যই পরিচয় আমি হলাম নাহসের মানুষ কন্যা ওই বিধি আমি নাম দিয়েছি দেবী সীতা এই সুজলা কিসের জন্য আসে আছিস মহামান্য বিরাটের শয়ন কক্ষে আরে বিরাট মনে মনে আশা নিয়ে আসিয়াছি তোর এই মৎস্য নগরী এক কিনারায় আমাকে একটু বসার ঠাই দে বসার ঠাই একাকিনী নারী রাতের অন্ধকারে পর পুরুষের গৃহে আসতে লজ্জা ঘৃণা ভয় কিছুই নাই কি তো হাসালি বিরাট হাসালি আচ্ছা বলতে পারিস বিরাট কোনো মা যদি তার সন্তান গৃহে আসে
লজ্জা ঘৃণা ভয় কি ছাড় হয় তার কাছে মা কিসের মা তুই যে আশা নিয়ে এসছে সে আশা হইবে না পূর্ণ যা সেই আশা নিয়ে ফিরে যা পোড়ালে ওই একবার মা বলে ডেকে দেখে না মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কি থাকতে পারে দেব মা দেব তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি তবে একটি প্রশ্ন জাগে মনে যদি তোমার পিতা মাতার নাম আমাকে শোনাতে পারো তাহলে তোমার চরণে দেব আমি আমার ভক্তের পুষ্পাঞ্জলি আমার পিতা মাতার নাম শোনালে তুই দিবি আমার চরণে ভক্তি পুষ্পার্ঘ হ্যাঁ কথা দিলাম আমি আজ তোরে বলি ওই আমার পিতার নাম হয় সেই পদ্মজনী তাহলে তোমার পিতার নাম পদ্মজনী আর মাতার নাম সাহা দেবী কিন্তু আমি দেখছি ললাটে জল জল করছে সিন্দুর হস্তে শঙ্খ বলয় পদ তলে রাঙা আলত নিশ্চয় তুমি বিবাহিত তোমার স্বামী আছে বিরাট শঙ্খ সিন্দুর শাড়ি নারী জীবনের ভূষণ আচ্ছা দেবী তুমি যদি তোমার স্বামীর নাম আমাকে শোনাতে পারো তাহলে তোমার চরণে দেব আমি আমার ভক্তির পুষ্পাঞ্জলি আমার জীবনের সব কিছু জানতে চাও সব কিছু করিব বিবরণ শুধু স্বামী দেব তার নাম পাপকে দিয়ে না করিতে পারিব উচ্চারণ মা তার বংশ পরিচয় দেবে স্বামী দেব তার পরিচয় দেবে কেন দিতে পারবে না তাহলে কি তুমি কলম কিনে দিই চরি রে ওরে বিরাট নারে না ওরে বিরাট তুই হতে জানিস না এই নারী জীবনে যদি স্বামী দেবতার নাম পাপ্পকে দিয়ে উচ্চারণ করা যায় তাকে যে মহাপাপে লুপ্ত হতে হয় আজ আমি নারী জীবনে কেবল স্বামী দেবতার নাম এই পাপ্পকে দিয়ে উচ্চারণ করব না এছাড়া অন্য কিছু জানতে চাস স্বামী কি স্বামী তোকে শুনিয়ে দিয়ে যাব মা গো একদিকে পূজা আর অপর দিকে স্বামী দেব তার নাম বলো পুষ্পাঞ্জলি চাও না আজ আমার পূজার বিনিময় না আমার জীবনে সবকিছু আমি তোকে জানিয়ে দিয়ে যাবো ও গো অন্তর্যামী ভগবান মনের মন্দিরে দেবতা ও গো স্বামী গুরু আজ আমি নিরুপায় পাই আজ আমি নিরুপায় হয়ে তোমার নাম আর এই পাপ্পুক দিয়ে উচ্চারণ করছি এমনি ভাবে রামায়ণে সীতা দেবী তার স্বামী দেবতার নাম পাপ্পুক দিয়ে উচ্চারণ করেছিল আজ তেমনি আমিও পাপ করতে চলেছি যদি তার জন্য কোনো ভুল ত্রুটি অন্যায় করে থাকি তোমার এই অধম দাসীকে তুমি ক্ষমা করে দিও স্বামী আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি ক্ষমা করে দিও বিনা আমি আজ তোরে বলি সেই ঘন্টা করে মনি ওরে হয় বলি স্বামী স্বামী
থাকো তাহলে তোমার স্বামী দেবতার নাম ঘণ্টাকর্ণ মনে কোন ঘণ্টা মা কোন ঘণ্টা যে ঘণ্টা ব্রাহ্মণ বৈষ্ণবের হাতে বাজে সেই ঘণ্টা মণিপত্রি হয়ে এসছো মহামান্য বিরাটের হস্ত হইতে লইতে পূজা না যাও এই মুহূর্তে স্থান করো পরিত্য পুষ্পাঞ্জলি দেয়া ধরে যাক তোকে করিব আমি আমার আমি তোকে সহজে ছাড়বো না এক একের রাজ্য মাঝারে না আমি হাহাকারে পরিণত করে দেবো অবশেষে তোর চারটা পুত্রের মাথা আমি চিবিয়ে খাবো কেন চার পুত্রের মাথা খাবে মা দেব তোমার চরণে আমি ভক্তির পুষ্পাঞ্জলি মা হইছে দেখো মা আমার আরাধ্য দেবতা শঙ্কর যোগাসনে রয়েছে বসিয়া আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রভু পিনাকী শঙ্করের চরণে দিতে যাই ভক্তির পুষ্পাঞ্জলি আবার এই রাস্তায় ফিরে পারলে এখানে বসে থাকবে পুষ্পাঞ্জলি দিয়ে ফেরার পথে কিছু চাল পাতা আমি ছড়িয়ে দিয়ে যাব বললে তুমি খুঁটে খুঁটে খাবে আমি খুঁটে খুঁটে খাই মায়ের কলঙ্কিনী দিল চরণে চুলের বসতে খুঁটে খেতে বললে আমার এতক্ষণে চাকরি বলেছিস না সবকিছু সহিছে আর সহি না এইবার যদি এইভাবে তিরস্কার করিস না আমি তোর রাজ্য বাদে হাহাকার পরিণত করে দেবো রাজ্য বাজারে করিব শ্মশানে পরিণত রাজ্য শ্মশান ভূমি হয়ে যায় যাবে পুষ্পাঞ্জলি দেয়া দূরে যাক ভরা দে তোকে করিব আমি আমার কান খুলে শুনে না এভাবে অপমান করলি না আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি দানবিনা দেবী আমার মনে হয় মানবী নয় দানবী নয় তুমি দেবী পরীক্ষা করছিলাম তুমি আমার হাতি সালে হাতি খাবে ঘোড়া সালে ঘোড়া খাব প্রজা বর্গ সব শেষ করে দেবে আমার চার পুত মাগো তুমি দেবী গজননী দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তবে একটি প্রশ্ন জাগে মনে মা আবার কি প্রশ্ন জাগে তোর মনে বলো তো নারী জীবনে চলতে গেলে তার কোন পদটি আগে চলে ওরে অবধ ভক্ত আমায় এই কথাটুকু জানিস না তাহলে কান খুলে শুনবি না নারী জীবনে চলতে গেলে না তার যে বাম পদখানা আগে চলে আচ্ছা জননী
বলে কোন পুষ্পে তব চরণে দেব আমি আমার ভক্তির পুষ্পাঞ্জলি শুধু রক্ত চন্দ্রে পুষ্পার্ঘ দিয়ে আমায় চরণে রক্ত চন্দ্র বেশ মা তুমি তোমার দেবী মূর্তি ধারণ করে তোমার বাম পদটি আগিয়ে দাও আমি তোমাকে দেব রক্ত চন্দনের পুষ্পাঞ্জলি আমি চললাম তোমার পূজার অর্ঘ সাজিয়ে নিয়ে আসতে মহামান্য বিরাটের হস্ত হইতে লইতে পূজা না নর শীতল না সে আশ কখনো হইবে না পূর্ণ আমিও দর্প ধরে বিরাট যে পূজা পাইনি আমার আরাধ্য দেবতা শঙ্কর যে পূজা পাইনি তেত্রিশ কোটি দেবতা সেই পূজা আজ তোকে দেব যা দেখে পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে শিহরে উঠবে যে পূজা কোনোদিন কোন ভক্ত কোন দেবতাকে দেয়নি সেই পূজা আজ তোকে দেব এই নে তোর প্রথম পূজা তুই কি করেছি আকাশে ভেসে যাও কে মেঘাচ্ছন্ন পরিণত হও ওই বিরাটকে আমি বুঝিয়ে দিয়ে যাবো এই শীতলা কত ভয়ঙ্কর কত ভীষণ তোর রাজ্যের যে প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হাতি শালা হাতি খাবো ঘোড়া শালা ঘোড়া খাবো প্রজাবর্গ মেরে এক এক শ্মশানে পরিণত করবো অবশেষে তোর চাকরিটা মাথা চিবিয়ে খাবো তোর প্রাসাদ